হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিও আমরা ক্লাস সেভেনের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য অঙ্কের একটি সাইশন দিয়েছিলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো আজ হয়তো সবগুলো প্রশ্ন হবে না কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে তো এর পরের পাটেও আরও কিছু অঙ্ক করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য চল আজকে ভিডিও শুরু করা যাক দেখো কি বলছে এক নম্বর প্রশ্নটা কী বলছে পঁচিশের বর্গের বর্গমূল কত আগে প্রথমে জানতে হবে যে বর্গ আর বর্গমূলের মধ্যে পার্থক্য কী এবং এই দুটো জিনিস কি তারপরে অঙ্কটা করব দেখো এটা তোমাদের বোঝানোর জন্য করছি অঙ্কটা কাছে করবে না আমি এটা জাস্ট তোমাদের রাফে বোঝানোর জন্য বলছি তো বর্গ মানে কি বর্গ আর বর্গ মূল দুটো হয় যদি তোমাকে বলে পাঁচের বর্গ করো পাঁচের বর্গ করো তাহলে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করতে হয় তাহলে হয়ে যায় পাঁচ পাঁচে পঁচিশ আর তো যদি তোমাকে বলে দুই এর বর্গ করো তা দুইকে দুই দিয়ে গুণ করতে হয় মানে দুই দুগুণে চার বর্গ মানে যে সংখ্যার বর্গ বলবে তাকে দুবার গুণ করতে হয় সেটাই বর্গ হয় আবার যদি বর্গমূলক হয় বর্গমূলটা কি হয় দেখো বর্গমূল করো তোমার নয়ের বর্গমূল কত নয়ের বর্গমূল তা আগে প্রথমে তোমাকে এটা হচ্ছে চিহ্ন বর্গমূলের তোমার নিশ্চয়ই জানো আর এই নয়টাকে ভাঙলে কি হয় তিন তিরিকে নয় আর যখন রুটের বাইরে বেরোয় দুটোর জন্য একটা বেরোয় এখানে দুটো তিন আছে তার জন্য একটা তিন বেরোবে তা নয়ের বর্গমূল কত হলো তিন আবার যদি তোমাকে বলা হয় ষোলো এর বর্গমূল কত তো প্রথমে তুমি কি দেবে রুট ওভার দেবে তারপর চার চারে ষোলো হয় চার চারে ষোলো দুটো চারের জন্য একটা চার তাহলে কি যাবে চার ষোলো এর বর্গমূল হলে চার হবে তো এখানে দেখো এবার অঙ্কটা কি বলছে পঁচিশের বর্গের তাহলে পঁচিশের বর্গ কত হবে আগে বলো পঁচিশের বর্গ হবে পঁচিশের বর্গ মানে পঁচিশকে দিয়ে গুণ পঁচিশের বর্গ হলো বলছে এর বর্গমূল করতে হবে পঁচিশের বর্গের বর্গমূল তাহলে এটা বর্গম করতে হবে তাহলে এটা কত হবে বর্গমূল পঁচিশ ইন্টু পঁচিশ তাহলে কি হয়ে যাবে এটা দুটোর জন্য একটা বেরোবে দুটো পঁচিশ জন একটা পঁচিশ বেরোবে উত্তর পঁচিশই হবে আর ওরা বলছি শোনো ভালো করে যদি প্রশ্নটা কিন্তু এইভাবে দিত যে অঙ্কটা যে পঁচিশের বর্গ মূল করো পঁচিশের বর্গ মূল পঁচিশের বর্গ মূল বলতো তাহলে কিন্তু এটা কি হতো পাঁচ উত্তর হতো কারণ পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ আর দুটো পাঁচ দিনে একটা পাঁচ উত্তর হতো পাঁচ কিন্তু এখানে কিন্তু বলেছে পঁচিশের বর্গ মূল পঁচিশ পাঁচ হতো কিন্তু পঁচিশের বর্গ বর্গের বর্গ মূল তাহলে এটা উত্তর হবে কত উত্তর হবে পঁচিশ মনে থাকে জানো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারার চান্স আছে এবারে দেখো এখানে বলছে পর নেক্সট প্রশ্ন আঠেরো 6 আর দুই কি ক্রমিক সমানুপাতি প্রশ্ন করেছে দেখো প্রথমে কি জানতে হবে প্রথমে ক্রমিক সমানুপাত কাকে বলে জানতে হবে ক্রমিক সমানুপাত কি ক্রমিক সমানুপাতি কি জানতে হবে দেখো যদি তিনটি সংখ্যা ধরো আমি এখানে a b ধরলাম a b আর c থাকে তা যে বলে এরা কমিক করবে তোমাদের জানতে হবে কমিক মানে হচ্ছে এ বাই বি বাই সি যেটা মাঝে থাকে সেটাকে দুবার লিখতে হয় তো এবার কোন গুণ করো তাহলে এখন কি হবে কোন গুণ করলে এ আর সি এসি হয় আর ইজাল টু বিবি বি স্কোয়ার তো তোমাদের এটা জানতে হবে কমিক সনপাতি মানে হচ্ছে এসি ইজাল টু বি স্কোয়ার যদি এই সম্পর্কটা সিদ্ধ হয় যদি কন্ডিশনটা সিদ্ধ হয় তাহলেই তোমরা জানতে পারবে যে এটা কি কমিশন পাতি কি না তো এখানে দেখো আঠেরো ছয় আর দুই দেওয়া এখানে আঠেরোটাকে এ ধরলাম ছয়টাকে বি ধরলাম আর দুইটাকে সি ধরলাম তাহলে এখানে দেখো কি বললাম তাহলে এখানে এ মানে কি হলো এ মানে হচ্ছে এ মানে হচ্ছে আঠেরো বি মানে ছয় আর সি মানে দুই যদি হয় তাহলে আমরা কি করবো প্রথমে দেখব যে এসি মানে কত এসি এসি মানে কত হবে আঠেরো ইন্টু দুই মানে হচ্ছে ছত্রিশ এবারে দেখবো যে বি স্কোয়ার কত হয় বি স্কোয়ার মানে বি কত আছে ছয় তা বি স্কোয়ার মানে ছয় স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ দেখো এসি ছত্রিশ বেরিয়েছে বি স্কোয়ার ছত্রিশ বেরিয়েছে তাহলে এটা কি হবে ক্রমিক সনুপাতিক যদি এদের সমান না হয় তাহলে এটা ক্রমিক সনুপাতি হবে না তাহলে এই প্রশ্নের উত্তর কি হলো এটি ক্রমিক সমানুপাতিক হ্যাঁ দেখো কি বলছে পরেরটা নেক্সট প্রশ্ন বলছে যদি বলছে যদি তিনেরটা যদি বলছে পূর্বপদ গেটার দেন উত্তর পদ হয় তাহলে সেই অনুপাতকে কি বলে প্রথমে দেখো যে অনুপাতটা অনুপাত যে হয় ধরো এ ইজু বি এটা হচ্ছে পুরোপদ আর বি কে বলা হয় উত্তর পদ তাহলে যদি দেখো পুরোপদ বড় হয় পুরোপদ যদি বড় হয় পূর্ব পদ্মা যদি বড় হয় উত্তর পদ তাহলে একটু বলব কি আমরা গুরুণ আবার যদি পূর্ব পদ্মা ছোট হয় উত্তর হয় লঘু অনুপাত আর যদি সমান হয় পূর্বপদ সমান উত্তর পদ তাহলে কি হবে এটা সামানুপাত এখানে দেখো আমি উদাহরণ দিচ্ছি যদি পূর্বপদ বড় হয় মানে হচ্ছে এর উদাহরণ কি হতে পারে সেভেন টু ফাইভ হতে পারে লঘু অনুপাতের অনুপাত কি হতে পারে লঘু অনুপাতের উদাহরণ টু ইস টু ওয়ান হতে পারে আর সমানুপাত হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান হতে পারে তাহলে এখানে দেখো কি বলছে যদি পূর্বপদ হয় তাহলে কি অনুপাত বলবো বলব উত্তর হবে এটা হবে গুরু অনুপাত বলে একে দেখো চারের টা দুটি শরবতের সিরাপ ও জয় অনুপাত হচ্ছে টু ইস টু ফাইভ এবং সিক্স ইন টু টেন কোনটি কোন শরবতটি বেশি মিষ্টি দেখো দুটো শরবত আছে লিখে নেব প্রথম শরবতার দ্বিতীয় শরবত কি করব প্রথম শরবতে দেখো প্রথম হচ্ছে প্রথম শরবের ক্ষেত্রে দেখো মিষ্টি যেটা হবে হবে সেটা সিরাপের জন্য জলের জন্য না তাহলে দেখব প্রথমে দেখো প্রথম শরবতে কি আছে সিরাপ ইজ টু জল সমান কত আছে টু ইস টু ফাইভ মানে হচ্ছে টু বাই ফাইভ আর দ্বিতীয় শরবতে কি আছে দেখো দ্বিতীয় শরবতে সিরাপ ইজ জল কত দিয়ে আছে সিক্স ইজ মানে হচ্ছে বাই এখানে দেখো এখানে জল যে আছে জলটাকে সেম করে দেব তারপর দেখবো যে কত আছে সিরাপটা কত যে যে শরবতে মিষ্টি সিরাপ বেশি হবে সেই শরবতে মিষ্টি বেশি হবে তাহলে দেখো প্রথম শরবতের জলের জল কত ভাগ আছে পাঁচ ভাগ আর দ্বিতীয় শরবতে কত আছে দশ ভাগ পাঁচ আর দশের লসক কত হয় পাঁচের দশের লসকও হয় দশ তাহলে দেখো এখানে প্রথমটাই কি করবো দশ করতে হবে জলটাকে তা কতগুণ করবো দুই দিয়ে উপরেও দ্বিতীয় গুণ করবো একই ভাবে দেখো এখানে যদি দ্বিতীয় সর্বতার ক্ষেত্রে দেখি তাহলে কত আছে জল দশই আছে গুণ করবো এক দিয়ে তাহলে এখানে কত হলো চার বাই দশ আর এখানে হলো ছয় বাই দশ দেখো এবারে জল সেম হয়ে গেছে জল দুটোতেই দিয়ে দশ ভাগ আছে কিন্তু দ্বিতীয় সর্বতের দেখো দ্বিতীয় সর্বতের সিরাপ আছে ছয় ভাগ আর প্রথম শরবতের সিরাপ আছে চার ভাগ তাহলে মিষ্টি কে হবে দ্বিতীয় শরবত যেই শরবতে সিরাপের ভাগ বেশি থাকবে সেটা বেশি মিষ্টি হবে তাহলে উত্তর কথা কী হবে দ্বিতীয় শরবতে মিষ্টি বেশি হবে নেক্সট প্রশ্ন কি বলছে মান নির্ণয় করো এ টু দি পার সেভেন বাই এ টু দি পার ফাইভ ইন্টু এ স্কোয়ার এখানে দেখো আমরা কী জানি সূচকের সূচকের নিয়ম জানি এ টু দি পার এম এম টু সরি ভাজিত এটু তুবার এন এটা হলে কি হয় এটু দুবার এম মাইনাস এন ভাগ থাকলে যোগ হয় আর তুপার থাকলে প্লাস হয় তুবার এন টু দুবার এম এখানে দেখো প্রথমে প্রথমে যে ভাগ দেওয়া আছে

এটার উত্তর নেক্সট প্রশ্ন দেখো কি বলছে প্রশ্নটা আয় থাকার ক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য যদি চারেক হয় দৈর্ঘ্য যদি চারেক হয় পোস্ত কত হবে তাহলে প্রথমে দেখো আয়তা ক্ষেত্রের ক্ষেত্রে ফলে ফর্মনা জানতে হবে আমাদেরকে ই হচ্ছে আয়তা ক্ষেত্র এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে পোস্ত ফলে ফর্মুলা কি জানি আমরা ফর্মুলা আমরা কি জানি দুই ইন্টু পোস্ত এখানে কি চেয়েছে পোস্ত চেয়েছে তাহলে পোস্ত সমান কি হয়ে যাবে প্রস্তুসন কি হয়ে যাবে এদিকে দেখো ক্ষেত্রফল এই দৈর্ঘ্যটা কি আছে গুণ হয়ে আছে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ক্ষেত্রফল দৈর্ঘ্য তাহলে এখানে দেখো কি হবে সমান কি হয়ে যাবে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে এইট এক্স স্কোয়ার আর দৈর্ঘ্য কত বলেছে ফোর এক্স আগে এইটটা টা ভেঙে

প্লাস বি প্লাস সি বি মাইনাস সি সি মাইনাস এ সি প্লাস এ তো এই ফর্মুলা এই অঙ্কটা দেখো এটা ফর্মুলাতেও করা যায় এমনিতে গুণ করেও করা যায় তো আমি প্রথমে গুণ করে দেখাবো তো হয়তো ফর্মুলাটা জানো না তো আমি প্রথমে গুণটা করে দেখাবো কিভাবে গুণ করে হয় দেখো সিম্পল কি করবে গুণ করবে সিম্পল গুণ তো কিভাবে গুণটা হয় দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো এর সঙ্গে এটার গুণ হবে তারপর এর সঙ্গে এটা গুণ হবে এর সঙ্গে এটা গুণ হবে এর সঙ্গে এটা গুণ হবে একই হবে এটার সঙ্গে এটা এটা গুণ সঙ্গে দেখো প্রথমে কি হচ্ছে তাহলে এ আর এ কি হচ্ছে এ স্কোয়ার এখান থেকে এখানে প্লাস আছে মাইনাস আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস এ আর বি

সরি এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে এখানে প্লাস হবে সরি এখানে মাইনাস হবে প্লাস এ স্কোয়ার তা দেখো প্রথম কী হচ্ছে এখানে এখানে এবিআইবি কেটে গেলো বিসি কেটে গেলো আর এসি এসি কেটে গেলো এটা ব্যাকেটের মধ্যে রয়েছে তা কী কী রইল দেখো এখানে এ স্কোয়ার পরে রইল মাইনাস বি স্কোয়ার রইল এখানে বি স্কোয়ার রইল মাইনাস সি স্কোয়ার রইল আর এখানে কি রইল এ কেটে গেল বি আর বি কাটলো আর সি আর সি কেটে গেল উত্তরে গেল জিরো তো এই ছিল তোমাদের মোর সাতটি প্রশ্ন তো এর পরের ভাগে আরো একটি সেট নিয়ে আসবো সেগুলোতে অনেকগুলো তো ভিডিওটি এমনি লম্বা হয়ে যাবে তার জন্য এই ভিডিওতে এইটুকুই প্রশ্ন রাখলাম নেক্সট ভিডিওতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ